অভিনেত্রী নার্গিস এবং অভিনেতা সুনীল দত্তের প্রেম জীবন বলিউডের সিনেমাকেও হার মানায়। তাদের প্রেম পরিণয়ের বিষয়টি ছিল নাটকীয়তায় ভরা। নার্গিস ছিলেন মুসলিম, আসল নাম ফতিমা রশিদ। অন্যদিকে সুনীল দত্ত ছিলেন হিন্দু, আসল নাম বলরাজ দত্ত। তাদের দুজনের জন্মসালও এক, 1929। নার্গিসের জন্ম হয় 1 জুন 1929 কলকাতায় এবং সুনীল দত্ত জন্মগ্রহণ করেন 6 জুন 1929 পাঞ্জাবের ছিলামে। শোনা যায় বিবাহের পর অভিনেত্রী নার্গিস নাকি হিন্দু নাম গ্রহণ করেন, আর সেটা হল নির্মলা দত্ত। অবশ্য অভিনেত্রী নার্গিসের জীবনের প্রথম প্রেম ছিলেন স্বনামধন্য পরিচালক রাজ কাপুর। 1948 সালে আরকে ফিল্মসের ব্যানারে প্রকাশিত প্রথম ছবি আগের নায়িকা ছিলেন নার্গিস, আর তাদের প্রেমের শুরু হয় তখন থেকেই। রাজ কাপুর অবশ্যই ছিলেন বিবাহিত, তাদের পরিবারের নিয়মানুসারে ছোট বয়সেই বিবাহ হয়ে যেত। সেই বিবাহিত পুরুষকেই নিজের হৃদয় দিয়ে বসেন অভিনেত্রী। তাদের প্রেমের খবরে জমজমাট ছিল তৎকালীন বোম্বের ফিল্ম জগৎ। প্রথম দর্শনেই নাকি প্রেম হয় তাদের। ততদিনে নার্গিস হিট ছবির নায়িকা, কিন্তু রাজ কাপুর সবেমাত্র ফিল্ম জগতে পা রেখেছেন। নার্গিসের অভিনয় জীবন শুরু হয় 1942 তামান্না ছবিতে। এরপর নায়িকা হিসেবে আসেন 1943 তাকদির ছবিতে। 1949 আসে আন্দাজ এবং রাজ কাপুরের নির্দেশিত বর্ষার ছবি। ছবিতে অভিনয়ের সূত্র ধরেই তাদের সম্পর্ক গাঢ় হতে থাকে। একসময় তাদের সম্পর্ক এমনই ছিল যে আরকে ফিল্মসের লোগোতেও দেখা যেত তাদের দুজনের ছবি। টানা 7 বছর নার্গিস অপেক্ষা করেছিলেন রাজ কাপুরের। তারপর বুঝতে পেরেছিলেন বিবাহিত সংসার ছেড়ে কোনোদিনই তার কাছে আসবেন না রাজ কাপুর। এর মাঝে আরও নায়িকাদের সাথেও রাজ্যের সম্পর্কের কথা শোনা যেতে লাগল। রাগে দুঃখে অভিমানে আরকে ফিল্মস ত্যাগ করলেন নার্গিস। 1956 তারা একসঙ্গে শেষ ছবি চোরি চরিতে অভিনয় করেন, আর এরপরই 1957 আরকে ফিল্মস থেকে বেরিয়ে মাহবুব খানের ছবি মাদার ইন্ডিয়াতে অভিনয় করেন নার্গিস। এই ছবিটি আক্ষরিক অর্থেই তাকে মাদার ইন্ডিয়া রূপেই খ্যাতি দিয়েছিল এবং এর সেটেই তার সাথে আলাপ হয়েছিল সুনীল দত্তের। পরবর্তীকালে তারা হয়ে ওঠেন সুখী দম্পতি। এই মাদার ইন্ডিয়ার সুনীল দত্ত ছিলেন নবাগত অভিনেতা। তিনি নার্গিসের পুত্রের রোলে অভিনয় করছিলেন। এই ছবির শুটিংয়ে একটি আগুন লাগার দৃশ্য ছিল। খড়ের গাদায় আগুন লাগানোর ব্যবস্থা হয়েছিল। শুটিংও চলছিল ঠিকঠাক। হঠাৎই বাতাসের গতিমুখ পরিবর্তন হওয়ায় আগুন বেলাগাম হয়ে পড়ে এবং আগুনের মধ্যে সত্যিকারভাবেই আটকে পড়েন নার্গিস। সবাই যখন আগুন নেভাতে ব্যস্ত, তখন ওই আগুনের বলয় ঝাঁপিয়ে পড়েন সুনীল দত্ত এবং অভিনেত্রীকে উদ্ধার করেন। তারা দুজনেই আহত হন, কিন্তু সুনীল দত্তই বেশি পুড়েছিলেন। প্রায় মাসখানেক তাকে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। এর মাঝে সুস্থ হয়ে ওঠা নার্গিস প্রেমের স্বরূপ বুঝেছিলেন। সুনীল দত্ত ছিলেন তার জীবনদাতা, তাকে তিনি ভালোবেসে ফেলেছিলেন। তার আগের প্রেমের ব্যর্থতা মুছে গেল। আহত সুনীল দত্তকে সেবা যত্নে সারিয়ে তুলেছিলেন নার্গিস। এই ঘটনার পর থেকেই শুরু হয় নার্গিস সুনীলের লাভ স্টোরি। কিন্তু ছবির শুটিং চলাকালীন তাদের সম্পর্ককে গোপন রাখতে হয় পরিচালকের নির্দেশে, কারণ পর্দার মা ছেলের জুটির প্রেম ভারতীয় দর্শক মেনে নেবে না। তবে পরের বছর অর্থাৎ 1958 বিবাহ হয়ে যায় তাদের দুজনের। একে একে তাদের 3টে সন্তান হয়। 23 বছরের এই সুমধুর দাম্পত্যের শেষ হয় 51 বছর বয়সে নার্গিসের মৃত্যুতে। সুনীল দত্ত বেঁচেছিলেন আরও 25 বছর। তিনি অনেক ছবিতেই অভিনয় করেছিলেন। 1968 ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানেও ভূষিত করে। তিনি রাজনৈতিকভাবেও সক্রিয় ছিলেন। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় ইউথ অ্যাফেয়ার্স এবং স্পোর্টস মন্ত্রী হয়েছিলেন। 2005 সালে তার মৃত্যু হয়।